পবিত্র লাইলাতুল কদর, শ্রেষ্ঠতম রজনী, এমন একটি মহিমান্বিত রাত যে রাতের ইবাদতকে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম বলা হয়। বিশ্ব মানবতার মুক্তির সনদ আল কোরআন নাজিলের কারণে এত মর্যাদা দেয়া হয়েছে এই রাতকে। আরো জানাচ্ছেন ফেরদৌস রহমান। মক্কার জাবালের নূর বা আলোর পাহাড়ে হেরা গুহায় ধ্যানমগ্ন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, হঠাৎ ঐশ্বরিক আলোর ঝলকানি। ফেরেস্তা জিব্রাইল নিয়ে এলেন আল্লাহর পক্ষ থেকে তার বন্ধুর জন্য মানবতার মুক্তির বার্তা আল কোরআন, যার প্রথম বার্তা পড়ো তোমার প্রভুর নামে। মহিমান্বিত এই রাতই হল সমস্ত রাতের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত, লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি এই কোরআনকে মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি। কোরআনের ব্যাপারে দুইটা কথা বলা হয়েছে, একটা হলো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা গাইডলাইন, আরেকটি বলা হয়েছে হুদাল্লিল নাস, সকল মানুষের জন্য এটা গাইডলাইন। তাহলে এটা কত কত বড় একটা জিনিস। এই জিনিসটা যেহেতু রমজান মাসে নাজিল হয়েছে, এই জন্য রমজান মাসের মর্যাদা আগে যে চার মাসের মর্যাদা ছিল সকল মাসের উপরে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর যে রাত্রি স্পেসিফিক এই কোরআনটা নাজিল হয়েছে ওই রাত্রকে আল্লাহ পাক বললেন লাইলাতুল কদর, মর্যাদাপূর্ণ রাত্রি। রমজান মাসের শেষ দশকের এই রাতে একজন মুমিন বান্দার জন্য আল্লাহর রহমতের সমস্ত দুয়ার খুলে দেওয়া হয়, সুবর্ণ সুযোগ আসে আল্লাহর নৈকট্য ও দয়া লাভের। লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, লাইলাতুল কদরের এক রাত ইবাদত করা মানে হাজার হাজার মাস ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। এবং এই শেষের দিকে বলা হয়েছে তানাজ্জালুল মালায়েকাতু ওয়া রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, যে এই রাতেই কিন্তু এই পৃথিবীর মানুষের এক বছরের যে বাজেট, যে ভাগ্য, এটা কিন্তু নাজিল করা হয়। এবং সূরা দুখানের ভিতরে বলা হয়েছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রতিটি বিষয় এই লাইলাতুল কদরে এক বছরের বাজেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে ফেরেশতাদের কাছে হ্যান্ড ওভার করেন। তো এই জন্য আমরা অনেক সময় বলি না যে ভাগ্য রজনী, কোরআনের দৃষ্টিতে এই দুইটা সূরার এই দলিলের ভিত্তিতে আমরা বলতে পারি ভাগ্য রজনী যদি আপনাকে বলতে হয় অবশ্যই আপনাকে লাইলাতুল কদর বলতে হবে, কোরআন যেহেতু বলছে। এ রাতে কোরআন তেলাওয়াত হলো সবচেয়ে উত্তম ইবাদত। ইতে কাফে রমজানের শেষ দশক অতিবাহিত করলে আল্লাহ সন্তুষ্টি লাভের সেই বিরল সুযোগ পেতে পারেন বান্দারা। শুধু তেলাওয়াত করার জন্যই কিন্তু কোরআন শরীফ পাঠানো হয়নি, আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু কোরআনা আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আকল থেকে তাআকিলুন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি যে কোরআন নাজিল করেছি এর ভিতরে সকল কিছু ইনক্লুড করে দিয়েছি, এমন কোনো জিনিস নাই মানুষের সমস্যা আসবে অথচ সমাধান কোরআনে নাই, এমন কোনো সমস্যা পৃথিবীতে আসবে না। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।